চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি কর্মবিরতি পালন করছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ দোকানে এবং ইন্টার্ন চিকিৎসকরা। আর হামলাকারীদের গ্রেপ্তার সহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছেন মেডিকেলের শিক্ষার্থীরা। আজ দুপুর 12টা থেকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আমরণ অনশন কর্মসূচির কথা জানান তারা। এদিকে হামলার ঘটনায় খুলনা মেডিকেলের সচিব মনিরুজ্জামান বাদী হয়ে গতকাল রাতে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। পরে গভীর রাতে পুলিশ বিপ্লব ফার্মেসির মালিক এবং কর্মচারীকে আটক করেন। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে সহকর্মী মামুন রেজা খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। মামুন, আমরণ অনশন কর্মসূচির কথা রয়েছে 12টা থেকে, পেছনে শিক্ষার্থীদেরও দেখতে পাচ্ছে, কি কর্মসূচি চলছে এখন আসলে? শরীফ, আমরণ অনশন কর্মসূচি শুরু করার কথা ছিল দুপুর 12টা থেকে, তবে বেলা 11:30 থেকে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা কলেজের প্রধান গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে এবং তারা কিছু সময় পর পর এখানে বিক্ষোভ করছে। সেই সঙ্গে বিভিন্ন দাবিতে তারা স্লোগান দিচ্ছে এবং তাদের যে তিন দফা দাবি, সেই দাবির মধ্যে রয়েছে যারা হামলাকারী তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং 72 ঘন্টার মধ্যে 2টি মডেল ফার্মেসি স্থাপন করতে হবে, এছাড়া 72 ঘন্টার মধ্যে 1টি পুলিশ ফাঁড়ি স্থাপন, এই দাবিতে তারা আন্দোলনে রয়েছেন। আর এরই মধ্যে বিএমএর চিকিৎসকদের সংগঠন বিএমএর নেতারা এসে এখানে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। আর গতকাল রাতে মেডিকেল কলেজের সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি মামলা করেছেন ওষুধের দোকানিদের বিরুদ্ধে এবং সেই মামলায় 4 জন দোকানির নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় 50 জন দোকানিকে আসামি করা হয়েছে। পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে বিপ্লব ফার্মেসির মালিক বিপ্লব এবং পাশের একটি ফার্মেসির কর্মচারী বায়েজিদকে গ্রেপ্তার করেছে। তাদেরকে কিছু সময় পরে আদালতে পাঠানো হবে এবং সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক তিনি জানিয়েছেন যে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়া ইন্টার্ন চিকিৎসকরা তারা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছে এবং যারা ওষুধের দোকানে রয়েছে তারা চতুর্থ দিনের মতো তাদের এই ধর্মঘট চালিয়ে যাচ্ছে, যার ফলে হাসপাতালের সামনে কোনো রোগী যেয়ে ওষুধ কিনতে পারছে না, তাদেরকে দূর দূরান্তে যেয়ে ওষুধ কিনতে হচ্ছে, এর ফলে তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শরীফ, মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে সহকর্মী মামুন রেজা আমাদের সাথে যোগ দিয়েছিলেন।